আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন ভিডিও থেকে আজকে সিপস তৈরি করা মেশিনটি দেখাবো এ টু জেড এটার আর কি বিস্তারিত কিভাবে চালাবেন কিভাবে কি করবেন না করবেন সেটি সম্পর্কে দেখাবো আমার হাতে কিন্তু ময়লা আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজ করতে করতে সামনে এসেছি তো কথা না বাড়িয়ে আমি আপনাদের মেশিনটা এ টু জেড খুলবো এবং লাগাবো লাগায় কি কি কায়দা ব্যবহার করতে হয় ব্যবহার বিধি অনেকে কয় ভাই চালাই তো চলে না মাল বাইরে না পেঁচায় যায় প্যাঁচ লেগে যায় ইত্যাদি তো এটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে যে কিভাবে চালাইতে হয় আপনাদেরকে দেখাবো আর কি তো চালানোর সিস্টেমটা যখন আমি দেখাবো আপনারা পুরো ভিডিওটা না টেনে একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন চাউলটার সিস্টেমটা কীভাবে তৈরি হয় আর কীভাবে তৈরি করতে হয় তো আমি এখন আপনাদেরকে চালানো দেখানোর জন্য যাইতেছি আপনারা একটু ফলো করে দেখবেন ততক্ষণ সাথে থাকুন দর্শক এবার চাউল এটা কিন্তু সলিড চাউল এই চাউলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মেশিনটি স্টার্ট করার পরে 3 থেকে 4 মিনিট আপনাকে অপেক্ষা করা লাগবে তারপরেই কিন্তু চাউলটি দেওয়া লাগবে তো 3 মিনিট অপেক্ষা করা যাক Thank you.
দর্শক এটি চিপস তৈরি হয়ে গেছে আমি তৈরি করে নিয়ে এসে দেখালাম এটা কিন্তু সম্পূর্ণ আগুন পানি জ্বালানি ছাড়াই তৈরি হয়ে গেছে তো এইভাবে চিপসটি তৈরি করতে হয় এটা কিন্তু কোনো প্রকার পানি দেওয়া চলবে না তো মেশিনটি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন আমি আরও কিছু দেখাবো তো দর্শক দেখুন যে লোক মেশিনটি ক্রয় করতে এসছে ওনার বাড়ি টাঙ্গাইলে তো উনি মেশিনের গর্বিত মালিক তো উনি মেশিনটি নেবে বিধায় কিন্তু আমি আপনার উনি পাশে দাঁড়াইছে এবং ওনার সহ একটা সেলফি তোলা হয়েছে মেশিন আমরা এ টু জেড 100% চেকিং দিয়ে ডেলিভারি দেয় এটা তার নমুনা এনার বাসা টাঙ্গাইলে তো মেশিন চাউল শেষ হওয়ার পরে আপনার 3 থেকে 4 মিনিট আবার ফ্রি চালাইতে হয় তো দেখুন আমি মেশিনটি কিন্তু আমার ফ্রি চলতেছে এরপরেই যখন হলাটি খোলা হবে এর ভিতরে কোনো প্রকার ময়লা মাটি যাই থাকবে চাউলটা এটা কিন্তু খাস করে পরিষ্কার হয়ে যাবে সেক্ষেত্রে পরিষ্কার করতে আপনার কোনো সমস্যা দেখা দিবে না তো বিকেএনভেশন বিটির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সবাইকে ব্যবসা করার আহ্বান জানাচ্ছি এনার বাসা টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় তো সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ